ভাই কই গেছিলা? আমি তো তোমারই খুঁজতেছি। আমার ওই 500 টাকা লাগবে ভাই। তোর 500 টাকা লাগবে? আমার কাছে এত টাকা নাই ভাই। আরে কি কও, তোমার কাছে নাই, আব্বার কাছে চাইলাম আব্বাও দিতে পারে না। আমি কি তাহলে কি হাওয়া খেয়ে বাঁচুন নাকি? আমি বড় হয়েছি না, আমার টাকা পয়সা লাগে না ভাই। আব্বা অসুস্থ, মা অসুস্থ। আরে আব্বা অসুস্থ তো কি হয়েছে, আমি আমার বাসন লাগবো না, আমার বন্ধু বান্ধব আছে না, আমার ঘোরাফেরা আছে না, আমি এগুলো বুঝি না ভাই। আমার টাকা লাগবে, আমার টাকা দাও ভাই। আমার চাকরিটা হোক ভাই, তোর আমার যত টাকা লাগে আমি দেব ভাই। তুই তোমার চাকরি কবে হইব? এই চাকরির আসে বয়ে বয়ে থাকে কি আমি বুড়ো হয়ে যাবো নাকি? আমি বুঝি না ভাই, আমার টাকা লাগবে, দাও না, আছে তো তোমার কাছে, এমন করো কেন? বড় ভাই না তুমি আমার? ভাই রে মার ওষুধ নাই, ওষুধ কেনার টাকা নাই ভাই, তুই বুঝছ না কে ভাই? তুই বড় হয়েছিস না, একটু আমার কথা বোঝার চেষ্টা। ভাই শোনো, তুমি আমারে দিবা কি দিবা না এটা কও, তুমি আমার আপন ভাই লাগো না? মানুষেরও বড় ভাই আছে, তারা দেখি হাজার হাজার টাকা দেয়, আর তুমি আমার 500 টাকা দিতে পারবা না ভাই? আমার বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাইতেছে, আমি পিকনিকে যাবো না। যাই ভাই, আমি চাকরিটা হোক ভাই, তোর যত টাকা। আরে রাখো তোমার চাকরি, বালের চাকরি মাকরি এই সব হইব নাকি তোমার? তোমার কোনো চাকরি হইব? চাকরি হওয়ার যোগ্যতা আছে তোমার? তুমি আমার 500 টাকা দাও। নাই ভাই, আমার কাছে টাকা নাই, বিশ্বাস। ও জানি তো দিবা না, এ বালের কথা আমার কল লাগবে নাকি? আমি ব্যর্থ একজন মানুষ, আমি আসলে একজন ব্যর্থ মানুষ। না পারি ভাইয়ের চাহিদা পূরণ করতে, না পারি সংসারের চাহিদা পূরণ করতে। আসলেই তো আমার কত দায়িত্ব কই, কিছুই তো পালন করতে পারতেছি না। একদম নড়তি চড়তি পারেন না তা তো না, আপনার পোলারা তো একটাও কাম করে না, এইভাবে তো আর সংসার চলে না। পোলা পানের আশায় বসে নাই থেকে এখন একটু আত্ম নাড়াচাড়া করেন, আর কিছু না পারেন তিন রাস্তার মাথায় যেয়ে বসে বসে ভিক্ষা তো করতে পারেন। কিরে মা হঠাৎ করে আইসা পড়লি? কথা কস না কেন, হঠাৎ করে আইসা পড়লি? কি রে কি হয়েছে মা? কি হয়েছে আমার মায়াটা? কি হয়েছে, কি হয়েছে মা? তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে তোর? এই শোনো না, তোমার মায়া তো করছে না কিছু। কি হয়েছে, তুই কাঁদতেছিস কে মা? তোমার টাকা দেওয়ার কথা ছিল, তোমরা দিতে পারো না রে। তুই গত কয়েকদিন আগে গেলি, আজকে আবার ব্যাগটাক নিয়ে আইলি কেন? কি হয়েছে? তোর আব্বাই, তোর আব্বাই আর শ্বশুর বাড়ি টাকা পয়সা দিতে পারে নাই বলে জামাই ওদের তারাই দিছে। দিবই তো, টাকা পয়সা না দিলে তারা দিব না। তুই তো একটা কিছু করতে পারিস, তুই তো করিস না, শুধু সংসারে বসে বসে খাই। টাকা চাইছিলাম ব্যবসা করার লাইগা, দিতে পারছো? সারা জীবন যা কামাইছো সব তো শেষ করছো, আমাকে লাগে কি রাখছো, কি করে রাখছো, কি করে থাকো আমরা? এই যে ভালো হয়েছে না, টাকার অভাবে মায়া বাড়িতে চলে আইছে, আছো তো শুধু ওই বড় পোলালে লইয়া। বড় পোলা কবে চাকরি করবো, কবে খাওয়াইব, আমরা দিতে পারছো কিছু? এখন তো কিছু শুনবা না, কোনো কিছু গায়ে লাগবো না, সত্য সব। শেফালি বোন কেমন আছিস?
মা কি হইছে তোমরা কাঁদতেছো কেন তো দাবাই জামাইদের টাকা পয়সা দিতে পারে নাই বলে ওরে ওরে তারাই দিছে আচ্ছা তোমরা শান্ত হও মা শান্ত হও মা প্লিজ শান্ত হও আমি টাকা পয়সার ব্যবস্থা আমি করব এখন কাঁদিস না আমি আমি ব্যবস্থা করতেছি আব্বা আব্বা এ জয়নাল দুদিন পর পর এই অশান্তিটা করে এক কাজ করো কালকে ভ্যান নিয়ে যাব জয়নালের বাড়িতে তুমি আমার সাথে যাবা এর একটা ফয়সালা আমি অবশ্যই করে ছাড়বো অবশ্যই আব্বা 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 তুমি কোনো চিন্তা করো না আব্বা আমি আমি আসি না আব্বা আমি 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 আসি না আব্বা কোনো চিন্তা করো না আয়সা বলি কান্নাকাটি করিস না তখন করে 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 ব্যাগ নে কোনো কান্নাকাটি মাদে জামাই কি তোরে খুব মারধর করে মা মারে না খালি বাপ মা তুইলা গালি গালাস করে কি করবি মা প্রত্যেক মায়ের মাঝে স্বামীর ঘরে অমন একটু আধটু অত্যাচার সহ্য করতে হয় সহ্য কর মা 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 তুমি পারলে আমার বেশ কামাইও ফেলে দাও ওই বাড়িতে পাঠাও না কান্নাকাটি করিস কে হ্যাঁ আমি কালকে তোর হাজবেন্ড বাড়ি যাবো গিয়ে তোর ব্যবস্থা একটা করে আসবো একদম কান্নাকাটি করবি না দেখেন চাচা এই টাকার অভাবে আমার বোনটা স্বামীর বাড়ি থেকে তারাই দিছে আমার বাপটা পঙ্গু মাটা অসুস্থ ছোট ভাইটা নেশাগ্রস্ত আমার চাকরি হইতেছে না আর কয়টা দিন ধরে ধরেন চাচা আমি সব টাকা পরিশোধ করবো এতই যদি বুঝো তাহলে আমার টাকাটা দেও না কেন ফালতু কথা একদম কমেন না আপনি একদম কমেন না আমি টাকা পরিশোধ করে দেবো আপনার উত্তেজিত হয়েও না টাকাটা সাত দিনের ভিতরে দিবা জান জান আপনি জান ঠিক আছে চলে যাইতেছি সাত দিনের ভিতরে আমার টাকাটা পরিশোধ করবা ফালতু লোক চলে যাচ্ছি আব্বা আব্বা তুমি কোনো চিন্তা করো না আব্বা সব ঠিক আছে আব্বা আমি তো আছি
এই সাজু ভাই দাঁড়ান আপনার কাছেই যাইতাছিলাম সুজন তুই আমার কাছে কি জন্য যাইতেছিস আমি জানি ভাই আর কয়টা দিন ধৈর্য ধারণ কর আর কত ধৈর্য ধরবো বলেন মাস তো পাঁচটা গেছে গা তুই তো আমার কথা সব জানোস ভাই আমার সংসারের পরিস্থিতি তুই জানোস আমি সামনের মাসে সব টাকা তোর দিয়ে দিব ভাই এই সামনে মাসের 10 তারিখে যদি না দিতে পারে তাহলে আপনার টিনের চাল আমি খুলে আনবো কয়ে গেলাম বুঝছেন মনে থাকে যেন কথাটা এটা আমার কেমন জীবন আমি একজন ব্যর্থ মানুষ আমি সংসারের হাল ধরতে পারছি না টাকার অভাবে আমার বোনটা চলে আসলো বাড়িতে আমার পঙ্গু বাবা আমার কিছু বলতে পারে না কিন্তু কষ্টটা মনে ধারণ করে রাখে আমার মা অসুস্থ মায়ের জন্য কিছু করতে পারতেছি না আমার চাকরি নাই আমার ইনকাম নাই পাওনা দ্বারা আমার বাপকে অপমান করে যায় আমি কিচ্ছু করতে পারি না আমি সব অপমান সহ্য করে যাই এ জীবন রেখে আর কি লাভ তার সাথে মরে যাওয়াই ভালো এই বেকার জীবনে ভেসে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি যদি পরিবারের জন্য কিছুই না করতে পারি তাহলে এই জীবনটা আসলে বিসর্জন দেওয়া উচিত মা মা কি রে কি হইছে এমন ভাবে চিল্লাছিস কেন আব্বা কই আব্বা তো রুমে নাই না মা কোথাও পাই নাই মানুষটা যে কই গেল বড় ভাই ডাক না কোন দিকে আসো তো মা আসো